গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ব্লগ ফ্লাস্কেট। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো আজকে ব্লগ হচ্ছে না, আজকে একদম কমপ্লিটলি একটা আলাদা টপিক নিয়ে আমরা চলে এসেছি ভিডিওতে। তো আজকে আমরা আমাদের প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স যেটা আমাদের সাথে অলরেডি হয়েছে সেটা শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা করার মেন কারণটা কী সেটা তোমাদেরকে বলি, যে হঠাৎ ব্লগ করতে করতে এই টপিকটা নিয়ে কেন বসলাম। তোমরা একটুখানি পেশেন্স রেখে যদি শোনো ভিডিওটা, আই থিঙ্ক তোমাদেরও কিছুটা হলেও তোমরাও বুঝতে পারবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হয়েছে। সো এই ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আমাদের যেহেতু আমাদের অলরেডি যেহেতু এক্সপিরিয়েন্স হয়েছে, সেহেতু তোমরাও যাতে ভবিষ্যতে এরকম কোনো বিপদে না পড়ো বা ফাঁদে না পড়ো, সেই কারণে তোমাদেরকেও আমাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করছি। আমরা এই সেগমেন্ট টোটাল এই বিষয়টাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি। এক নম্বর কি আমাদের এক্সপিরিয়েন্স, দুই নম্বর হচ্ছে কি তোমরা কি ফেস করতে পারো, তিন নম্বর হচ্ছে ফেক জব কিভাবে তোমরা ডিটারমাইন করবে, চার নম্বর হচ্ছে গিয়ে কোথায় কোথায় এই মানে হাব বলা যায়, মানে কোথায় কোথায় সেন্টার গুলো যেখানে কিনা ফেক জব প্রোভাইড করা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি শুরুতেই বলে দিচ্ছি, কারণ তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি ইচ্ছা হয় আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। সো আমরা দুজনে আমরা আমাদের একটা সেম একটা ইনসিডেন্ট আছে সেটা দিয়ে আমরা শুরু করছি। চলো স্টার্ট করো। তো দেখো, প্রথমেই প্রথমে যেটা বলবো, যেটা বলার মেন কথা সেটা হচ্ছে যে একটা ফেজে এসে প্রত্যেকেরই মনে হয় যে আমরা চাকরি করব, আমাদের চাকরি করাটা উচিত। সেটা কারোর নিজের ভেতর থেকে আসে, কারোর ফ্যামিলি প্রেশার আসে, অনেক কিছু আসে। তো কম বেশি আমাদের সবার এই জেনারেশন সবার লাইফেই কিন্তু এরকম এক্সপিরিয়েন্স একটা থাকে। কারোর খুব বেশি এক্সপিরিয়েন্স, কারোর খুব কম এক্সপিরিয়েন্স, আবার কেউ কেউ থাকে যার এক্সপিরিয়েন্সই এরকম হয়নি। তো সেক্ষেত্রে আমার যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, তো একবার কি হয়েছিল, আমি তার আগে একটা জিনিস বলি। মানে একবার যেটা হয়েছিল এটা একটা শুনে রাখো, একটা পেপারে একটা খুব ফেমাস একটা পত্রিকাতে অ্যাড দিয়েছিল যেখানে জব পাওয়া যাবে এবং খুব একটা নাম করা একটা ভালো ব্র্যান্ডের জব হবে এবং একটা ভালো ব্যাংকিং, মানে অনেক কিছু অনেক রকম ভাবে, যেটা আমরা এখন যেটা দেখি যে এই ব্যাংকে জব, ওই ব্যাংকে জব, সেই ব্যাংকে জব, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো কি হয়, সেগুলো হয় না, ফেক হয়। এবারে তো এইটা একটা পত্রিকাতে একটা জিনিস দেখেছিলাম যে ওখানে আমাদের চাকরি আছে এবং কোনো টাকা পয়সা লাগছে না। তো সেক্ষেত্রে সেই জায়গা অনুযায়ী ফোন করেছিলাম সেখানে, এবং সেখানে বলেছিল যে এরকম জায়গায় আসতে হবে। এবারে কি করেছি আমি, এবারে যে এবারে আমি আমার মাকে সেখানে নিয়ে গেছি, আমি আমার মাকে সেখানে নিয়ে গেছি এবং সেখানে আমাকে বলেছে যে 200 টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে, আর কোনো পয়সা লাগবে না। তো এমন একটা জায়গায় গেছিলাম যে কি বলবো, মানে এতটাই ইনসিকিউর একটা জায়গা যেখানে কোনো রকম, মানে এক বিশাল বড় বিল্ডিং যেখানে কোনো অফিস নেই এবং বিশাল বড় এবং লিফটে করে উঠতে হচ্ছে, চারিদিকটা অন্ধকার, দেখেই ভয় লেগে যাচ্ছে। ভাবছি যে সত্যিকালে মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছে আমার। আমি বুঝতে পারছি যে কিছু একটা ভুল কিছু হচ্ছে, আবার এটা ভাবছি যে কিছু খারাপ কিছু ঘটবে না তো, কারণ আজকালকার দিনকাল সত্যিই খারাপ হয়েছে। তো গেলাম উপরে এবং আমি আমার মাকে নিয়ে গেছিলাম। তো ভেতরে গিয়ে দেখলাম কোনো অফিস নেই, শুধু একটা ছোট্ট মতন অফিস, একটা ডিম লাইট জ্বলছে। ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম এরকম করে অনেক ক্যান্ডিডেটকে বসানো আছে, তাদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে, এবং এতটাই সুন্দর একটা অফিসের অ্যাম্বিয়েন্স করে রাখা হয়েছে যেখান থেকে তুমি বুঝতে পারবে না সত্যিকারে যে সেটা ফেক একটা জায়গা। সিরিয়াসলি বোঝার ক্ষমতা নেই কারোর যে ওটা একটা ফেক জায়গা, মানে প্রফেশনালি ওরা কাজ করছে এবং রেজিস্ট্রেশনের ওরা ফর্ম বানিয়েছে, সমস্ত কিছু করছে। বাট সেইটা আমি টাকা দিলাম, টাকা দেওয়ার পর ব্যাক করলাম, পরে আমাকে কল যাচ্ছে যে এত টাকা চাইতে হবে, এত এত টাকা চাইছে ওরা। তো তারপরে আমি সেখানে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে মানে আরেকটু নিজের সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল, বাট একটা মানে পরে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, সেটা দেখে এতটাই রিয়েল মনে হয়েছে। তাদের কথাবার্তা তাদের সাথে বলেছি, তারা ফোন করেছে, কোনো টাকা পয়সা লাগবে না। অ্যাকচুয়ালি কি করবে তোমাকে, প্রথমে বলবে কোনো টাকা পয়সা লাগবে না, তারপরে তোমাকে মুরগি বানানো হবে যখন তুমি ওখানে যাবে। সেকেন্ড এক্সপিরিয়েন্সের কথা আমরা এবার বলি। তো প্রথমে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, দেখে মনে হয়েছিল যে কতটা মানে রিয়েল মনে হয়েছিল, এবং যাদের সাথে কথা বলেছিলাম তারা মনে করেছিল, তারা বলেছিল যে এই ব্যাংকে জব দেওয়া হবে, কোনো রকম টাকা পয়সা লাগছে না, আমরা কোনো রকম টাকা পয়সা নিই না, অনেক কথা বলেছিল। তারপরে আমরা গিয়েছি এবং বেলঘড়িয়াতে, আমার মনে আছে যে 2019-এ তখন আমরা যাই হচ্ছে বেলঘড়িয়াতে। তো বেলঘড়িয়াতে যাওয়ার পর এরকম একটা দোতলা বাড়ির নিচে ওরা ভাড়া নিয়েছিল, এবং দেখছি প্রচুর ক্যান্ডিডেট যাচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট ভর্তি, সবাই ওই একই কারণে এসছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে, দেখে ওরা ওখানে গেছে। তো আমরাও গেছি সেইভাবে গেছি। অনেকক্ষণ ওয়েট করার পর ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পর
রেজিস্ট্রেশন ফিস নিয়েছিল না আমাদের 300 টাকা, 300 টাকা, 300 টাকা রেজিস্ট্রেশন ফিস নেয় আমাদের আমাদের থেকে, তাহলে আমাদের দুজনা 600 হয়ে যাচ্ছে ওখানে। 300 টাকা রেজিস্ট্রেশন ফিস নিল, ফিস নেওয়ার পর একটা এনভেলপের মধ্যে একটা কার্ড দিল, এবং যেটা পড়লো কি বললো এরপরে, ওটাকে বলেছিল হচ্ছে কি রেজিস্ট্রেশন কার্ড, অফার লেটার, অফার লেটার বলেছে, অফার লেটার বলেছে, অফার লেটার বলেছে। আর কার্ডটা ঠিক ছিল, আমি দেখাতে পারবো না, কি আছে ফেলে দিয়েছি আমরা, দিয়েছি বিয়ের কার্ড হয় না ঠিক, বিয়ের যেরকম কার্ড ওপর ডিজাইন করা করা করে, যদি বুঝলাম না আমরা তখন ওরকম ডিজাইন করা 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 করে এরকম একটা কার্ড বাড়িতে এসে আমি বুঝতে পেরেছিলাম যে কিছুটা খাপলা আছে। হ্যাঁ, এবার আমরা না বেরিয়ে খুব কিন্তু খুশি তখন যে আমরা ব্যাপারটা একটু, মানে ডিটারমাইন হ্যাঁ ছিলাম তবে চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে, চাকরি করতে হবে, ওই একটা ব্যাপার ছিল। কারণ আমাদের তখন অনেকটাই অল্প বয়স, বুঝতেই পারছো 4 বছর আগেকার কথা বলছি, কিছুই সেরকম এক্সপিরিয়েন্স ছিল না। তারপর ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে আর বাইরে খুলিনি, তো বেলঘরিয়া থেকে সোজা বাড়ি এসেছি, এসে খুললাম, খুলে জাস্ট দেখলাম যে একটা ইনভিটেশনের কার্ড মতো, তখনই আমার বুঝতে পেরে গেছি যে কি অবস্থা। তাও আশা ছিল যে চাকরি পাবো, সেই জন্য পরে 7 দিনের মধ্যে আমাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের পোস্টিং কোথায় হবে। হ্যাঁ ঠিক আছে, 7 দিন বাদে একটা ফোন এলো যে এই অফিস থেকে বলছি তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে, এবং তোমরা যদি 10,000 টাকা দাও তাহলে তোমার চাকরি কনফার্ম। হ্যাঁ দেন আমাদের মাথায় এলো 10,000 টাকা, এত টাকা দেবো না, সেকেন্ড টাইম 3,000 টাকা চেয়েছি, সেকেন্ড টাইম 3,000 চেয়েছে, তা আমরা 3,000 দিয়েছি। ও হ্যাঁ, আমরা ঠিক তিন আছে, হাজার টাকা দিয়েছিলাম, 3,000 টাকা, দুজনে 6,000 টাকা হ্যাঁ সেকেন্ড সেটা টাইম দিয়েছিলাম দিয়েছি। আমরা। আর পরে যখন আবার চেয়েছে না, না তখন বললো 3,000 টাকা দাও, কারণ অনেক টাইম প্রসিডিউর আছে, তো সেটা কমপ্লিট করতে হ্যাঁ, হলে আর এই তাছাড়া টাকাটা দরকার, আর একটা জিনিস এবং পরে এই ছিল, টাকা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে। রিটার্ন করে দেয়, রিফান্ড করে দেওয়া হবে, তোমরা যখন ফার্স্ট স্যালারিটা পাবে, এইটা ওরা খুব বলে। তোমরা একটা জিনিস দেখবে যে কোনো টাকা তোমাদের থেকে নেওয়া হবে না, ওরা একটা কথা বলবে যে কোনো টাকা তোমাদের থেকে নেওয়া হবে না, বাট শুধু যেটা লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। আর রেজিস্ট্রেশন ফিসটা হচ্ছে সেটা 200 টাকা বা 300 টাকা অ্যাপ্রক্সিমেট ওরা নেবে, তারপর বলবে আর কোনো টাকা নেব না, কিন্তু তোমাদেরকে 3,000 বা 5,000 টাকা দিতে হবে, যেটা তোমার ফার্স্ট স্যালারিতে, যেটা তোমরা একসাথে স্যালারির সাথে পেয়ে যাবে, ওই টাকাটা আমরা নিচ্ছি না। কিন্তু ওইখানে ওটা ঘাপলা হয়ে থাকে, তো সেটা আমরা আবার ভুল করেছিলাম, 3,000 টাকা করে করে দিয়েছিলাম। তারপরে ওখানে গেলাম, তারপর যখন আমরা আবার কল করছিলাম, হ্যাঁ 10,000 টাকা, 10,000 টাকা আবার পরে চেয়েছে, তখন আমরা বুঝতে পেরে গেছি। এইবারে আমরা যেদিনকে গেছিলাম লাস্ট, যখন মানে এরকম এতবার হওয়ার পর, মানে অলরেডি আমাদের দুবার বেলঘরিয়াতে যাওয়া হয়ে গেল, থার্ড টাইম যখন আমরা এবার তখন ঠিক করেছি না, এবার আমরা কিছু একটা ব্যবস্থা নেব এবং পুলিশের কাছে সিরিয়াসলি এবার কমপ্লেন করব, কিছু একটা ব্যবস্থা করার জন্য আমরা মেনলি গেছিলাম। তো তারপরে ওখানে গিয়ে শুনলাম, ওদের যে বাড়িওয়ালা ছিল ওখানে, উপরের বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম যে বাড়িওয়ালার মেয়ের কাছ থেকেও ওরা 1,00,000 টাকা এইভাবে নিয়েছে, প্লাস ওদের ঘর ভাড়া, ইলেকট্রিক কোনো কিছু দেয়নি, পালিয়েছে, মানে পুলিশও ধরতে পারেনি, পালিয়েছে। তো তোমরা যারা আমাদের বয়সী রয়েছো, বা আমাদের থেকেও আরো ছোট রয়েছো, বা আমাদের থেকে বড় রয়েছো, এরকম সেম এজে রয়েছো, যাই হোক না কেন, তোমাদের আশা করি এরকম প্রচুর এক্সপিরিয়েন্স, আমাদের নয় অনেক কম টাকা গেছে, আরো প্রচুর মানুষ রয়েছে যাদের চাকরি দেওয়ার নাম করে 1,00,000 টাকা তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে শুধুমাত্র পেপারে অ্যাডভার্টাইজমেন্ট নয়, তার থেকেও আরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এখন, বিভিন্ন অ্যাপস রয়েছে যেখানে তোমাদেরকে মানে চাকরি দেওয়ার নাম করে আরো অনেক কিছু তোমাদেরকে তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, এবং ব্যাংক ডিটেলস থেকে শুরু করে এভরিথিং নিয়ে নেওয়া হবে। তো সেগুলো থেকে তোমরা অ্যাওয়্যার থাকো, কারণ প্রপার অ্যাকচুয়াল চাকরিতে কিন্তু কোনো রকম কোনো ফিস নেওয়া হয় না, সেটা রেজিস্ট্রেশন ফিস হোক যাই হোক, কোনো কিছু কিন্তু চার্জ করা হয় না। তার থেকে বড় কথা হচ্ছে এই যে ফেক জব, এগুলো ভর্তি হয়ে গেছে, মানুষ চাকরি নেই এটা সুযোগ নিয়ে মানুষ মানে 1,00,000 কোটি কোটি টাকা কামাচ্ছে। তো যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো খুব ভালো করেই বুঝতে পারবে, আর যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যে কোনো কিছুতে যাওয়ার আগে একবার ভাববে, আর কোনো জায়গায় টাকা দেওয়ার আগে সেটা চিন্তা করে দেখবে যে কোথায় টাকাটা দিচ্ছ, কেন দিচ্ছ। তো এটুকুই বলার, তোমরা ফেক ওয়েবসাইট থেকে বা মানে বিভিন্ন ধরনের নিউজ পেপার থেকে, এগুলো থেকে, এবং বিভিন্ন ট্রেনের মধ্যে দেখবে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে, রাস্তায় পোস্টারে অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে, যেগুলো একদমই না, কোনো কিছু বিচার করে না করে, কোনো কিছু যাচাই না করে তোমরা মানে সামনের দিকে এগিয়েও না, এটাই বলবো। দেখো 2019 সাল, তো আমি একটা অপশন পেয়েছিলাম সল্টলেকে, একটা কনসালটেন্সি ছিল, নামটা বলছি না। তো সেখানে আমি যাই, এবং যাওয়ার পরে আমাকে বলা হয় যে তুমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাংকে অপশন আছে, এরকম বিভিন্ন ব্যাংকের নাম বললো যে এই ডেজিগনেশন আছে। বলার পরে বললো যে ঠিক আছে, ইন্টারভিউ হলো, ইন্টারভিউ হওয়ার পরে ওদের এইচআররা বললো যে তুমি ইন্টারভিউতে পাস করেছো, তোমার জানিয়ে দেওয়া হবে তুমি চাকরিটা পাচ্ছ না পাচ্ছ না। ঠিক 3 দিনের মাথায় ফোন এলো যে তুমি এলিজিবেল, কিন্তু তোমার ব্যাংকে অনেক টার্মস তুমি জানো না। আমি কিন্তু সবকটাই জানি, জানো না, তাই জন্য দেখো তোমাকে
তুমি অনেক জানবে না, কেন জানবে না এই হোয়াইট লেভেল এটিএম কি বা গ্রিন লেভেল কি, ইয়েলো লেভেল কি, ব্রাউন লেভেল কি, এগুলো কিন্তু অনেকেই জানে না। এরকম ঘুরিয়ে ঘুরে প্রশ্ন করবে, আমাকে কিছু সহজ প্রশ্ন করবে, এই যে তুমি একটা যে জানো না বলবে, তখন সঙ্গে সঙ্গে বলবে কি তোমার ট্রেনিং দরকার, ট্রেনিং দরকার, তোমাকে 3,500 টাকা দিতে হবে, আমি দিয়েছিলাম টাকাটা, দেওয়ার পরে একটা পরীক্ষা হবে, তুমি যদি এত পার্সেন্ট, একটা 13% বলে দিয়েছিল ওরা, পেলে তোমাকে তাহলে ব্যাংকে চাকরিটা দেওয়া হবে। ওকে, তো আমি সেখানে ক্লাস করি, করার পরে পরীক্ষা দিই, পরীক্ষাতে আমি একদম, আমি মানে এটা আমার অ্যাসিওরেন্স ছিল নিজের কাছে যে আমি যা ওরা বলেছে তাতে অনেক বেশি পাবো, তো দেখলাম সেটাই পাইনি এবং অনেক বিলো মার্কস ছিল আমার। তো আমি ওরা বলি যে তাহলে আপনারা রিভিউ করুন খাতা, বলো না আমাদের এখানে রিভিউ সিস্টেম নেই, আমার আমাদের একটা ISO সার্টিফাইড কোম্পানি, আমাদের এখানে কোনো এরকম ফেক কিছু হয় না। আচ্ছা ফেক কিছু হয় না, তাই বললো তাহলে আমি খাতা দিন, আমি খাতা চেক করবো, বলো না সেই অপশন নেই, তোমাকে আমি ভালো চাকরি দেবো বলে ওখানকার যে মালিক সে আমাকে বিভিন্ন জায়গায় পাঠালো, যেরকম পাঠালো হচ্ছে কি IDFC তে পাঠালো, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, সে আমার কি বললো তুমি মিথ্যা কথা বলবে যে আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি বলে পারবো না সেটা করতে, আমি যত ইন্টারভিউতে গেছি আমি বলে দিয়েছি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বললো তাহলে তুমি কেন এসছো, আমি বললাম আমাকে বলেছে, তখন বললো যে তুমি কেন বললে যে তোমার এক্সপিরিয়েন্স নেই, আমি তো বললাম তোমাকে আমি একটা ফেক 1 বছরের এক্সপিরিয়েন্স শো করে দেবো, আমার না এরকম আমি চাকরি চাই না এইভাবে ফেক ভাবে, আপনারা যদি অথেন্টিক দিতে পারেন দিন, নইলে কিন্তু আমি কেস করে দেবো। তখন ওরা বলছে যে এসব কেস টেস করে কিচ্ছু হবে না, আমাদের এখানে অনেক চাকরি পেয়েছে, তুমি কিছুই দেখাতে পারবে না, এটা হচ্ছে একটা দিক, আমার আবার টাকা বেরোলো, ওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা টাকা বেরিয়েছে আমার। এবার দেখো 2020 সাল লকডাউন গেল, 21 সালে আমি একটা ভালো নামি ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি পেলাম। লকডাউনে আমি প্রথম মান্থে আমি ভালো বিজনেস দিয়েছি, কোনো স্যালারি নেই, কি আপনারা বললেন স্যালারি না, বলছে না দাঁড়াও তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঝামেলা আছে। আচ্ছা সেকেন্ড মান্থ মাসে কোনো স্যালারি নেই, এ কি, তখন বলার পরে ওরা একটা নিজেদের পকেট থেকে 1500 টাকা দিয়ে বললো না তোমার নিজের খরচা আসতে হচ্ছে, দেখো এটা আমরা ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য দেখিয়েছি, আসলে তোমাদের কোনো ফিক্সড স্যালারি নেই, যখন তোমরা যেরকম দিতে পারো বিজনেস সেরকম স্যালারি। বললাম আচ্ছা এইভাবে হয়, এমন তাহলে আমি তো বিজনেস দিচ্ছি না সেই টাকাটা আমাকে দিন, বললো না তোমাকে দেওয়া হয় পরে দেওয়া হবে। 3 মাস গেল, 4 মাস গেল, কোনো টাকা নেই, আমি টোটাল বোধ হয় 48,000 আর্ন করেছিলাম, 48,000 টাকা আর্ন করেছিলাম, সেটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, ঢোকার পর ওরা ডিমান্ড করে এখান থেকে তোমাকে 20,000 টাকা আমাদের ফেরত দিতে হবে, কারণ আমরা বিভিন্ন ব্রাঞ্চ গুলোকে খাওয়াবো, কারণ আমি তো দেবো না, আমি এত আমি এত মাস আপনাদেরকে সার্ভিস দিয়েছি, আমি কোন ইন রিটার্ন কিচ্ছু পাইনি। ওরা বললো না এরকম করলে তো হবে না, দেন আমি কি করি আমি স্পট রিজাইন দিই, মানে আমি আর ওদের ফোন কল কিচ্ছু ধরিনি, ওরা অনেক ভয়টা দেখায় যে তোমাকে আমার চাকরি খেয়ে নেবো, এই নেবো সেই নেবো, তুমি কোনো চাকরি করতে পারো দেখবো, হ্যাঁ এবং মানে তোমার নামে কেস দিয়ে দেবো, দিয়ে দেবো, কিচ্ছু করতে পারিনি যদিও, কারণ নিজেরই ফ্রড ছিল, কিন্তু কোম্পানিটা ভালো, বলে না যে একটা বড় গাছ উঠে গেলে গাছের তলার যে ডালগুলো সেগুলো কি করবে সেটা তো বুঝতে পারে না, না যেটা ওপরে থাকে ব্যাপারটা হচ্ছে ওরকম। আচ্ছা এটা ছাড়লাম, আমি ছেড়ে আমি আবার একটা খুব নামি কোম্পানির মানে একটা ব্যাংক ধরে বুঝে নেবো, আসলে বুঝতেই পারবে, এবার ঢুকলাম, ঢোকার পর বলছে না তোমাকে 3টে বিজনেস দিতে হবে আমাদেরকে, এবার সেই একটা বিজনেসের কস্টটা হচ্ছে 35,000 টাকা না 30,000 টাকা করে, যাই হোক আমার একটা রিলেটিভ সে একটা কেনে আমার থেকে একটা পলিসি নেয় এবং তার ধরুন আমি 4,500 টাকা আমাদের পাই, সে 4,500 টাকা অ্যাকাউন্টে ঢোকে, আমি বলো তাহলে আমার যে স্যালারিটা বলা হলো, পুরো না স্যালারি বলে এখানে কিছু নেই ভাই, তুমি কমিশন পাবে। পরে আমি আমি যখন দেখলাম যে টাকা পয়সা পাচ্ছি না, আমি আমি অন্য জায়গায় ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপর আমি অন্য জায়গায় জয়েন করতে হচ্ছে যে আমি যেটা বলবো ইন শর্ট দুজনের কথা আমাদের, সেটা হচ্ছে কি চাকরি নেই, না সরকারি চাকরি না বেসরকারি চাকরি, চাকরির বাজারে খুব খারাপ অবস্থা, চাকরি চলে যাচ্ছে, এই এই জায়গাতে অনেক ফ্রড আছে যারা কিনা সুযোগটা নিচ্ছে। এবার তোমরা কি কি ভাবে বুঝবে যে ফেক চাকরি, ফোন করবে, ফোন করে তারা তারা বলবে আপনি এই চাকরি খুঁজছেন, আপনার আমরা এরকম অনলাইন পোর্টাল থেকে আপনার নাম্বার পেয়েছি, আপনাকে আপনার নিয়ারেস্ট লোকেশনে চাকরি দেওয়া হবে, এক ফ্রড, নাম্বার ওয়ান নিয়ারেস্ট লোকেশন বলে কিচ্ছু হয় না, যেখানে অল ওভার কলকাতা যেখানে দেবে বা আউট অফ কলকাতা সেখানে করতেই হবে চাকরি, এই অপশন নেই। 2 নম্বর হচ্ছে গিয়ে খুব একটা হ্যান্ডসাম স্যালারি অফার করবে, 30,000 টাকা 35,000 টাকা, জানবে সেটা ফেক হবেই না, ঠিক আছে জানবে ফ্রড, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবে। এবার চাকরি পাওয়া না পাওয়া তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কিরকম ইন্টারভিউ দিচ্ছ তার উপরে। আবার অনেক কনসালটেন্সি এরকম আছে, কনসালটেন্সি মানে কি ব্রোকার, এটা হচ্ছে মিডিয়াম মানে তোমাকে, হ্যাঁ ইন্টারমিডিয়েট কাজ করে, তোমাকে বুঝতে হবে যে অনেক এটা চাকরি দেওয়ার ক্ষমতা আছে, আবার মানে ফ্রডিউলেন্সের ক্ষমতাটা ব্যাপক। কথা বলি সেটা হচ্ছে গিয়ে
কোথায় কোথায় ফেক যা প্রোভাইড করা হয়, কিছু কিছু না মানে লোকেশন আছে, যেমন সল্টলেক, ডালহাউসি, ডানকুনি, ডানলপ, ডানলপ, বেলঘরিয়া, বেলঘরিয়া, সোনারপুর, দমদম, বারুইপুরের দিকগুলো, দমদম, দমদম, এইসব জায়গাতে যদি ফোন করে, ফোন করে মানে দমদম বলবে, ধরো তোমরা জিজ্ঞেস করলে অফিস কোথায়, এই আমাদের ডানলপে অফিস চলে আসো, না ভাই যাবো না, ডানলপ, ডালহাউসি, এগুলো যাবো না, পুরো ফেক জবে ফেক ভরা। জব। দেখবে কনসালটেন্সি তোমরা সার্চ করবে, করে যদি দেখো যে গুগলে তাদের রিভিউ ভালো আছে, তাহলে অবশ্যই ইন্টারভিউতে যাও। হ্যাঁ, তবে কিছু কিছু কনসালটেন্সি সত্যিকারের, ওরা হ্যাঁ, একটা রেজিস্ট্রেশন ফিস নেয়, তারপরে ওরা চাকরিতে ও পাঠায়। নমিনাল নেয় হাজার হ্যাঁ, টাকা 700 নমিনাল টাকা নেয়। এরকম, ওয়ান টাইম হ্যাঁ, সেটা, ওটা নেয়। ওরা কিন্তু মানে মিথ্যা আশ্বাস দেয় না যে তোমাকে আমরা সেইটা চাকরি ফার্স্ট মান্থের ইয়ের সাথে দিয়ে দেবো। আবার আরেকটাও হয় সুন্দর, আমি তোমায় বলছি, ধরো তোমাকে বলে চাকরি দিচ্ছি, তোমাদের ফার্স্ট মান্থের স্যালারি আমি তার থেকে তোমাকে 60% আমায় দিয়ে দিতে হবে ওয়ান টাইম, এটাও কিন্তু অথেন্টিক, এটাও অনেক জায়গায় অথেন্টিক, হয়। হ্যাঁ, এটা কেন ফেকের কিছু নয়। তোমাদেরও যদি হ্যাঁ, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, তোমরা অবশ্যই কমেন্ট আর করে যদি মনে জানিও। করো যে আমাদের অন্য কোনো টপিকের উপর ভিডিও বানানো উচিত, সেটাও কিন্তু হ্যাঁ, আমাদেরকে সেটাও বলো, জানিও। আমরা অবশ্যই চেষ্টা করব। আর আর এরকম আরো সুন্দর সুন্দর হুম তোমরা আমাদেরকে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, চ্যানেলটায় আরো অনেক রকম, মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু শেয়ার করলে আমরা মোটিভেটেড হব, এবং আমরা আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। তো এটুকুই আজকের মতো বলার। নতুন একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। স্টে টিউনড স্টে অ্যান্ড টিউনড, গুড বাই, গুড বাই। টাটা।